জয়িতাই শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব জীবন আস্বাদনের আজকে আমাদের দ্বিতীয় দিবস। আজকে আমরা আস্বাদন করার চেষ্টা করব আমাদের শ্রী গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামীজি মহারাজ। যশোর জেলায় কোনো নির্দিষ্ট গ্রামে উচ্চ ব্রাহ্মণ কুলে ইহার জন্ম হয়। অতি শৈশবেই মাতৃবিয়োগ হয় এবং জ্ঞানলাভের পূর্বেই পিতৃদেব অন্তর্ধান করেন। সুতরাং তদীয় মাতৃমহসহ সান্নাল মহাশয় তাহাকে প্রতিপালন করিয়াছিলেন বলিয়া জানা যায়। এই সান্নাল মহাশয় জনৈক খ্যাতনামা অধ্যাপক ও মধ্যবিত্ত লোক ছিলেন। সান্নাল মহাশয় অতিথিপরায়ণ ছিলেন, তাহার বাড়িতে নিত্য অতিথি সেবা হইত, এজন্য বিশেষ ব্যবস্থাও ছিল। সান্নাল মহাশয়ের অনুপস্থিতিতে একদিন দ্বিপ্রহরে জনৈক রুদ্ধকৃষ্ট অভ্যাগত ব্রহ্মচারী গৃহদ্বারে আসিয়া বিশ্রাম প্রার্থনা করেন। তখন বালক স্বামীজি ছুটিয়া আসিয়া আগন্তুকের পুটিলিটি স্বহস্তে লইয়া তাহাকে গৃহমধ্যে বিস্তারিত ফরাশের উপর বসিতে বলিলেন এবং পুটুলিটি নিকটেই রাখিয়া ভিতর বাড়িতে ছুটিয়া গিয়া এক ঘটি জল আনিয়া মৃদু হাস্যে বলিলেন, আপনাকে পাখা দিতে ভুল করেছি, দাদা মহাশয় বাড়িতে থাকলে খুব বকতেন। এই বলিয়া পাখা আনিয়া তাহাকে বিজন করিতে থাকিলে অভ্যাগত নিজের হাতে পাখাটি টানিয়া লইলেন। অভ্যাগত কিন্তু বেদাবৎকাল বালকের রূপমাধুরী পান করিয়া মুগ্ধ হইতেছিলেন, আর বালকটিও তাহার সৌম্য প্রশান্ত মূর্তি, গললম্বী রুদ্রাক্ষ ও তুলসীর সুন্দর মালা এবং শুভ্র কেশ কলাপ দেখিয়া বিস্ময়ান্বিত ও আনন্দিত হইতেছেন। বালক অনেক যত্ন করিয়াও পথিককে ভোজন করাইতে পারিলেন না, তবে স্বহস্তে তামাক সাজিয়া তাহাকে পরিতৃপ্ত করিয়াছিলেন। তামাক সেবন করিয়াই তিনি রওনা হইলেন। বালক কিছুক্ষণ স্তব্ধ হইয়া পড়ে দৌড়াতে দৌড়াতে বললেন, ঠাকুর ঠাকুর একটু দাঁড়ান দাঁড়ান। বালকের কণ্ঠস্বর শুনিয়া বৃদ্ধ অতিথি দাঁড়াইলেন এবং বলিলেন, একি বাবা এমন করে কেন রৌদ্রে ছুটে এলে? বালক বলিলেন, আপনাকে যে প্রণাম করা হয় নাই। বৃদ্ধ আদরে বালকটিকে বক্ষে চাপিয়া বললেন, প্রণামের চেয়ে ঢের বেশি জিনিস তুমি আমায় দিলে, তোমার দাদা মহাশয় উদ্বিগ্ন হবেন, সত্বর বাড়ি যাও। বালক বলিলেন, মন কেমন করছে? এই বলিয়া বৃক্ষের স্কন্ধ দেশে নিজ শির রাখিলেন। রাখিলে বৃদ্ধ স্নেহালিঙ্গনে তাহাকে বদ্ধ করিয়া ধীরে ধীরে শির নামাইয়া, এখন ঘরে যাও বাবা, পরে হয়তো কখনো বলিয়া দ্রুত পদে চলিতে লাগিলেন। বালক নিস্তব্ধ হইয়া তাহার দিকে তাকাইয়া রহিলেন। সান্নাল মহাশয় খবর পাইলেন যে সেদিন বালকটি তিন চারি ক্রোশ দূরবর্তী পরিচিত যে হরিচরণ বৈরাগীর সহিত তত্তত্ত স্কুল ঘরে উপবাসী থাকিয়া রাত্রি যাপন করিয়াছেন। তিনি বালকটিকে গৃহে আনাইলেন, তদবধি জানিলেন যে এই বালকটিকে গৃহে রাখা যাইবে না। ইহার কিছুদিন পরেই আবার সান্নাল মহাশয় পরলোক গমন করেন। অতঃপর তিনি আবার জনৈক ব্রহ্মচারীর সহিত মিলিত হইয়া গৃহত্যাগ করিয়াছিলেন। এই সময় তাহার বয়স 13 কি 14। দীক্ষা না হইলেও তিনি বৈষ্ণববেশী ছিলেন। ব্রহ্মচারীজি কোনো এক শহরে তাকে লইয়া তদীয় গুরুদেবের আশ্রমে উপনীত হইলেন। গুরুদেব অজ্ঞাত কুলশীল অথচ স্নিগ্ধ গম্ভীর মূর্তি, ইহাকে দেখিয়া পরম আপ্যায়িত হইলেন এবং ব্রহ্মচারীর মুখে ইহার মাতামহের কথা ও ইহার আবাল্য ভগবত প্রিয়দারীর কথা জানিয়া উচ্ছ্বাসে বলিয়া উঠিলেন, আমার মনে হয় বুকটা উজাড় করে আমার যা আছে সব তোমায় ঢেলে দিই। সংসারে সব কিছু তোমার প্রচুর ছিল, তাতেও নাকি তুমি বিরক্ত হয়েছ, ভিক্ষান্ডে তোমার পরমানন্দ। আমার মনে হচ্ছে যে
তোমাকে বাবা যেহেতু উপদেশ দিই। তোমার যেমন তীক্ষ্ণ মেধা, এই বয়সে এতখানি শাস্ত্র জ্ঞান, তার উপর তীব্র বৈরাগ্য। আমার মনে হয় তোমাকে কসাই বস্ত্র পরা ও মাথায় মুড়ানো জ্যোতির বেশে দেখি ইত্যাদি। সন্ধ্যার পরে তিনি বাদ্যযন্ত্র সহকারে শ্যামাসঙ্গীত গাহিলেন। নাদব্রহ্মের সাধনায় তিনি সিদ্ধ ছিলেন। যন্ত্রে গভীর অঙ্কারধ্বনি পরিস্ফুটিত হইয়া সমবেত সকলকেই মোহিত করিল। মূর্ছনাদির পরে তিনি উঠিয়া সেই তরুণ মহাপুরুষকে গাঢ় আলিঙ্গন করত বলিলেন, তোমায় যিনি পদ দেখাবেন তিনি এখনও তোমাকে খুঁজে পাননি, তিনি তোমার অপেক্ষাতেই আছেন, নিজেই তিনি তোমাকে খুঁজে নেবেন, তুমি নিজের মনে কেবল অগ্রসর হয়ে চলো। অতঃপর নবদ্বীপের নিকটবর্তী আশ্রম কল্প কোনো গৃহস্থের বাড়িতে তিনি বিদ্যার্থী হইয়া কিছুদিন ছিলেন। গৃহস্বামী ছিলেন ভজনপরায়ণ বৈষ্ণব, সেই স্থানে ভক্তিশাস্ত্রেই অধ্যয়ন ও অধ্যাপনা হইত। গেরুয়াধারী ইনি এখানে আসিয়াও সকলেরই মনপ্রাণ আকর্ষণ করিলেন। তার সূক্ষ্ম বুদ্ধি, তীক্ষ্ণ মেধা ও প্রতিভাবী দর্শনে সকলেই মুগ্ধ হইল। এ স্থানে কয়েকদিন অধ্যয়নের পর এক বিধবা রমণী তাহার আলোক সামান্য রূপ লাবণ্যে মোহিত হইয়া একদিন সন্ধ্যাকালে জাহ্নবীর তীরে একদৃষ্টে ইহার প্রাণে তাকাইয়াছিলেন। ইনি সক্ষোভ গর্জনে বলিয়া উঠিলেন, আবার পালাবার পথ বন্ধ। রমণী বলিল, দোষ কি? চোখের দেখা দেখতেও কি অপরাধ? ইনি বললেন, আপনি আমাকে আশ্রম হইতে তাড়াইবেন। তাহাই হইল, তাহার অনিন্দকান্তি প্রতিবন্ধক হইয়া সাধুসঙ্গ ও শাস্ত্রচর্চার ব্যাঘাত করিল। তিনি আবাল্যকামিনী কাঞ্চনকে বিষবধ পরিহার করিয়াছেন, এবারেও তাহাই করিলেন। উদাসীন হইয়া ঘুরিতে ঘুরিতে হঠাৎ পূর্বদিষ্ট তান্ত্রিক ব্রহ্মচারী সাধুর সহিত 2 বৎসর পর আবার মিলিত হইল। উভয়ের অভাবনীয় মিলনে উভয়ে আনন্দ হইল। উভয়ে ছিলেন অভুক্ত। তরুণ কাশী যাইতে ইচ্ছা করিলেও কিন্তু তখন আশ্রয়প্রার্থী হইয়া রাত্রিযোগে নিকটবর্তী আশ্রমে উপনীত হইলেন। এই আশ্রমটি ছিল সেই তান্ত্রিকের বৈষ্ণবগুরুর আখড়া। আশ্রমে প্রবেশ করিলেই তান্ত্রিক ব্রহ্মচারীর সতীর্থ আসিয়া ব্যগ্রতার সহিত জানাইলেন যে তাহাদের গুরুদেব বার্ধক্যবশত 2-3 দিন যাবৎ বিশেষ অসুস্থ হইয়াছেন এবং তাহার জন্য সকলেই চিন্তিত ছিলেন। একটি তীরশয্যায় ক্ষীণ দেহ হইলেও জনৈক স্নিগ্ধ দর্শন বৃদ্ধ বৈষ্ণব বসিয়া মালা জপ করিতেছিলেন। তান্ত্রিক ব্রহ্মচারী তাহার চরণে সষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণিপাত করলেন। বৃদ্ধ বৈষ্ণব তরুণ স্বামীজিকে সাদর অভ্যর্থনা করত ভিতরে লইয়া গেলেন এবং তদীয় শিষ্য ব্রহ্মচারীর মুখে ইহার পরিচয় পাইয়া, অহ সেই তিনি, আ একই সেই গৌরচন্দ্র বলিতে বলিতে তিনি কম্পিত কলেবরে পতন্মুখ হইলেন। ব্রহ্মচারী ব্যস্ত হইয়া তাহাকে ধরিয়া ফেলিলেন। অস্ফুট স্বরে আরও 2-1টি কথা তিনি উচ্চারণ করিতে করিতে কণ্ঠমধ্য হইতে শ্লেষ্মার ঘর ঘর শব্দ উঠিল। তিনজনে মিলিয়া তাহাকে শয্যায় শোয়াইয়া দিলেন। তত্ত্বত্ব সেবক উচ্চকণ্ঠে তাহার কর্ণে হরে কৃষ্ণ উচ্চারণ করিতে লাগিলেন। ব্রহ্মচারী নারী পরীক্ষায় দেখিলেন যে উহা খুবই দুর্বল। কিয়ৎকাল পরে বৃদ্ধ বাবাজি প্রকৃতিস্থ হইয়া বলিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার উদাসীন তরুণকে মানে স্বামীজিকে লক্ষ্য করতে বলিলেন, আমার গৌরচন্দ্র কই? তরুণ লজ্জায় কুঠিরের বাইরে চলিয়া আসলেন। আশ্রমের সেবক তাহাকে আবার ভেতরে যাইতে আহ্বান করিলেন, বললেন, বাবাজি মহাশয় এবার প্রকৃতিস্থ হইয়া আপনাকে না দেখে কাতর হচ্ছেন, আপনি ভেতরে চলুন। বৃদ্ধ বাবাজি ব্রহ্মচারীর বুকে ঠেস দিয়া বসিয়া জপমালায় হরে কৃষ্ণ নাম করিতেছেন। উদাসীন এই তরুণকে দেখিয়া মৃদুকণ্ঠে বলিলেন, এসো বাবা, আমার অপরাধ মার্জনা করো, এখানে আসন নিয়ে বসো।
তোমার কথা আমাকে নিতাই দাস বলেছিল, আমার ভাগ্যে যে এমন সময় তোমার দেখা পেলাম, দেখবার সাধ ছিল সেদিন ওর মুখে শুনে। গৌরচন্দ্র তা পূর্ণ করলেন, আতিথ্য স্বীকার করো বাবা আমাদের এই কুঠিরে। নিতাই দাসকে বললেন, যাও একে বিশ্রাম করিয়ে আহারের জোগাড় করো। গলায় শ্লেষ্মার প্রকোপ দেখিয়ে ব্রহ্মচারী তাহার বক্ষে ও পৃষ্ঠে পুরাতন ঘৃতমালিশ করিতে লাগিলেন। পরে তিনি ব্রহ্মচারীর সহিত নিকটবর্তী পুষ্করিণীতে গিয়া হস্তপদ প্রক্ষালন করিলেন। তখন ব্রহ্মচারী বললেন, ভাই আমাকে একটি ভিক্ষা দিতে হইবে, 4 দিন এখানে থেকে বাবাজি মহারাজের সেবা করো, আমি বিশেষ প্রয়োজনে 2-3 দিনের জন্য স্থানান্তরে যেতে চাই। কারণ সম্বন্ধে পৃষ্ট হইয়া আবার বলিলেন, বাবাজি মহাশয়ের গৃহস্থাশ্রমের ধর্মপত্নী আজীবন ব্রহ্মচারিণী ও শুদ্ধ সত্যময়ী বৃদ্ধ বয়সও কঠোর ভজনে নিযুক্ত আছেন। এই বাবাজি মহারাজ তরুণ বয়সেই গৃহত্যাগ করিলেন। তিনিও গৃহবধী গৃহস্থাশ্রম থেকেই সর্বত্যাগিনী হইয়া রয়েছেন। কিছুকাল পূর্বে তাহার গুণপনার কথা শুনে তাহাকে দর্শন করিয়াছিলাম। আমি তাহার নিকট প্রতিশ্রুতি দিয়াছিলাম যে সেবায় বিশেষ দরকারে মনে হইলে গিয়ে তার তাকায় সংবাদ দিব। উদাসীন বাবাজি স্বামীজি এই কথায় একটু কিন্তু করিলেও কিন্তু ব্রহ্মচারী আগ্রহে স্বীকৃত হইলেন। গভীর রাত্রে কুঠির মধ্যে অত্যন্তভাবে বৃদ্ধ সাধুকে প্রায় কোলে করিয়াই স্বামীজি বসিয়া আছেন। বারে বারে ঔষধ সেবা করাইতেছেন, পুরাতন ধৃত বক্ষে পৃষ্ঠে ও পদতলে মালিশ করিতেছেন। বৃদ্ধের আর আপত্তি নাই, তিনি একবার চক্ষু উন্মীলন করত ইহাকে দেখিতেছেন। মুখে অস্ফুট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কখনো বা গৌর শব্দ ধ্বনিত হইতেছে। কয়েকদিন পরে ব্রহ্মচারীর সহিত বৃদ্ধা বৃদ্ধ বৈষ্ণবের ধর্মপত্নী আর কি আসিয়া সব সেবাই করিতে লাগিলেন। বৃদ্ধা তপস্বিনীর সর্বাঙ্গে উদাসীনতার ছাপ দেখিয়া তরুণ স্বামীজি ভয়মুক্ত হইলেন। এই সময় একদিন এই তরুণ সাধুটি নিকটবর্তী পুকুরে স্নান করিতে গিয়া ঘাটে স্ত্রীলোকের ভিড় দেখিয়া সেই দিকে না গিয়া অঘাটার জঙ্গলে ভাঙিয়া জলে নামিলেন। সে স্থানে বহু জল 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 জলতাদি বেষ্টিত ছিল। তিনি নামিয়াই ডুব দিয়া কিছু দূর গিয়া মাথা তুলিয়া মনে করিলেন যে মোটা কি জিনিস তার গলায় জড়ায় গিয়াছে। এদিকে ঘাট হইতে সঘন চিৎকার, সাপ সাপ, ও সন্ন্যাসী ঠাকুর তোমার গলায় যে মস্ত সাপ, কি সর্বনাশ! বৈষ্ণবগণ তাহাকে দেখিয়া জয়নিতায় জয়নিতায় চিৎকার করিলেন, আর ইনিও জয়নিতায় বলিয়া সজোরে ডুব দিয়া কিছুক্ষণ পরে আবার উঠিতেই ধ্বনিত হইল, ছেড়ে গেছে ছেড়ে গেছে, পালিয়ে এসো সন্ন্যাসী ঠাকুর, এবার আমরা এই ঘাট ছেড়ে দিচ্ছি। ব্রহ্মচারিণী সেই মাতাও তখন কলসি কক্ষে করিয়া জলের কাছে নামিতেই তিনি তার হাত হইতে কলসি নিয়া দূর হইতে পরিষ্কার জল তুলিয়া দিলেন। তখন মাতা ধীরে ধীরে বলিলেন, বাবা অভয়ের সাধন করছো, কাকে তোমার ভয়? ভয় আপনি ভয়ে পালিয়ে যাবে, সাপ বাঘ যার পথ ছেড়ে দেয় মানুষকে তার কি ভয়, যে মানুষ তার মা ভগিনী। তরুণ আর রক্ত মুখে তাহার চরণ ধরি লইয়া মস্তকে দিলেন। বর্ষী অসী মাতা স্নিগ্ধ প্রসন্ন নেত্রে তাহাকে তাহার দিকে তাকায় আশীর্বাদ প্রদান করলেন। সেই দিন মধ্যরাত্রে তপস্বিনী মাতা সকলকে ডাকিলেন, তোমরা ওঠো, সময় আগত। ব্রহ্মচারী ও উদাসীন ছুটিয়া বৃদ্ধের নিকট গেলেন। উদাসীন দণ্ডাহতের ন্যায় বসিয়া পড়িলেন। তিনি ভাবিয়াছিলেন যে স্বামীজি যখন অসুস্থ হইতেছেন তখন সুস্থ হইতেছেন তখন প্রভাতে বিদায় নিয়া কাশীর পথে যাত্রা করিবেন। বৃদ্ধ বাবাজি ব্রহ্মচারীর সঙ্গে ঠেস দিয়া বসিলেন। তপস্বিনী মাতা স্থিরভাবে সম্মুখে উপবিষ্টা। তরুণ উদাসীনের দিকে চাহিয়া বাবাজি মহাশয় বলিলেন, এ সময় দূরে কেন বাবা গোরাচাঁদ? আমার নিতাই চাঁদের কাছে এসো, জন্ম জন্মান্তরের সম্বন্ধ না থাকলে কি আর এমন মিলন হয়?
সংকোচ কিসের, কাছে এসো। উদাসীন তাহার আকর্ষণে ব্রহ্মচারীর পাশে বসিয়া পড়িলেন। ধর্মপত্নীর দিকে চাহিয়া সহসা বৃদ্ধা বলিলেন, জগতের যে মায়িক সম্বন্ধ তাতে আমি তোমায় অনেক দুঃখ দিয়াছি, কিন্তু অমায়িক সম্বন্ধে তুমি আমার পরম সুখ দিয়াছ। উদাসীন বলিলেন, এতদিন পরে কেন আবার অতীতের কথা স্মৃতিপথে আনছেন প্রভু? তিনি বলিলেন, নইলে সাধ্যের কাছে যে অপরাধ থেকে যায়, তার মার্জনা ভিক্ষার এই সময় জাগতিক ঋণ রেখে যেতে নেই, সেও এক বন্ধন, দেনা পাওনা শোধ হয়ে যাক। সাধ্বী তখন সরহস্তে উত্তর দিলেন, প্রভু, শুনেছি আপনাদের কোনো ঋণ থাকে না, আপনারা সংসারে ঋণ মুক্ত, স্ত্রীর কাছে ঋণ সে তো তুচ্ছ কথা। কতক্ষণ পরে সহসা বৃদ্ধ বৈষ্ণব তরুণ উদাসীনকে ডাকিয়া বললেন, তোমার ঋণ তো শোধ হলো না, হঠাৎ এ সময় এত আনন্দ কেন দিলে? একই জন্ম জন্মান্তরের সম্বন্ধ নয়? আমার এই নিতাই দাসের মুখে তোমার কথা শুনে তখন একবার তোমার কাছে যেতে ইচ্ছা হয়েছিল, কিন্তু তা যে এতখানি বন্ধন তা এখন জানি। এসো বাবা, আমার কাছে তোমার কি প্রাপ্য আছে তা তুমি বুঝিয়া নাও, তুমি নিজে এসে নাও। উদাসীন ঝুঁকিয়া পড়িয়া তাহার চরণ ধরে নিতেই তিনি উভয় পদ একেবারে প্রসারণ করিয়া দিলেন এবং পরমাবিষ্ট হইয়া বলিলেন, নাও, সব নাও, যা আছে আমার এতকাল ধরে সঞ্চিত সব নাও, তোমাকে দিয়া যাবার জন্যই বুঝি এতকাল সঞ্চয় করে রেখেছিলাম, নিতাই দাসও নিতে পারিনি, তোমার জন্যই ছিল বুঝি। উদাসীনের নয়ন হইতে অস্ত্রধারা ঝরিয়া পড়িতে লাগিল। প্রভাতে আশ্রমবাসীগণ সমবেত হইয়া তাহার চরণ ধরে নিতেছিল, সকলের মুখে অবিশ্রান্ত নাম চলিতেছিল। সাধু তখন তরুণকে বললেন, আমায় ধরো। সকলে পূর্ণ বিস্ময় চাহিয়া দেখিল যে সেই স্তব্ধ দেহটি দুলিয়া উঠিয়াছে, তাহার চক্ষু ঈষদুন্মুক্ত, তারকা দৃষ্টিশূন্য, একখানি হস্ত মুষ্টিবদ্ধভাবে প্রসারিত হইতেই উদাসীন উভয় হস্ত সেই মুষ্টি ধারণ করিয়াই অনুভব করিলেন যে কিসের একটা বেগ তাহার সমস্ত শরীরে প্রভাবিত হইয়া কয়েক মুহূর্ত যেন তাহাকে রাজ্য জ্ঞান শূন্য করিয়া দিল। সংজ্ঞা ফিরিলে তিনি দেখিলেন যে সকলেই নাম উচ্চারণ করিতেছে এবং বাবাজির জ্যোতির্ময় দেহ স্থির ও উন্নত। ব্রহ্মচারীর পক্ষে অবলম্বন না থাকিলেও তাহা যেন নিজ বলে মেরুদণ্ডের উপরে দাঁড়াইয়া আছে। তপস্বিনী মাতা এবার তাহার চরণে নিপতিত হইয়া লুণ্ঠিত হইতেছেন, মহাপ্রাণ হইয়াছে। তার দেহের শেষকৃত্য সমাধান হইলে একদিন সকলে অলক্ষিতে তরুণ সে আশ্রম ত্যাগ করিলেন। চলিতে গিয়াই সেই তপস্বিনী মাতার একটি কথা তাহার কানে বাজিল, বাবা, মহাত্মার নিকট যা পেয়েছ তা যত্ন করো, তার রাখতে জানা আর তার ব্যবহার জানা যায়। তপস্বিনীর উদ্দেশ্যে মস্তক নত করিয়া তিনি গন্তব্য পথে যাত্রা করিলেন। এ সম্বন্ধে ময়মনসিংহ জেলার বাণীগ্রামে নিযুক্ত শ্রীযুক্ত নিখিলানন্দ গোস্বামীপাদের অনুভূত কাহিনীও স্থলে দেওয়া হইতেছে। নবদ্বীপের নতুন চড়ায় স্বামীজির অবস্থানকালে স্বামীজি তাহার সহিত দেখা করিয়াছিলেন। স্বামীজির অসীম শাস্ত্র জ্ঞান দেখিয়া তিনি মুগ্ধ হইলেন। প্রশ্নের উত্তর তর্কের অবসর দেয় না, উত্তরের সত্যতা উপলব্ধি করিয়া মন তাহা গ্রহণ করিয়া ফেলে। বহু প্রশ্নোত্তরের পরে স্বামীজি গোস্বামীজি ইহাকে জিজ্ঞাসা করিলেন, আপনার শাস্ত্রাধ্যয়ন কোথায় হইয়াছিল? প্রশ্ন করা মাত্রই ইহার আরক্তিম ও বিস্ফারিত লোচন কমলদ্বয় কি যেন একভাবে বিভোর হইল। কিয়ৎক্ষণ মৌন থাকিয়া উনি জলদ গম্ভীর স্বরে বলিলেন, আপনি কি আমার কথা বিশ্বাস করিবেন? আমি কোথাও শাস্ত্রাধ্যয়ন করি নাই, বলিলেই হয়। শৈশবে সবগৃহে কিছুটা মুগ্ধবোধ ব্যাকরণ পড়েছিলাম, পরে কাশীতে কিছুদিন বেদান্ত শ্রবণ করেছিলাম। শ্রী গুরু বিষ্ণুপাদ পদ্মসমীপে শ্রী একাদশ স্কন্ধ অধ্যয়ন করিয়াছিলাম, আর মাঝে মাঝে শ্রী গুরুপাদ পদ্মে শ্রী চৈতন্য চরিতামৃতের দুই একটি পয়ার প্রশ্ন জিজ্ঞাসা করিতাম।
আর আমার জীবনে পড়াশোনা কিছু ঘটে নাই। তবে এক বৃদ্ধ বৈষ্ণব আমাকে কৃপা করেছিলেন, আমি ভজন জ্ঞানার্থী হইয়া তাহার কাছে যাই। তিনি অসুস্থ হইয়া পড়িলে তাহার সেবা শুশ্রূষায় কিছুদিন করি। তত্ত্বোপদেশ পাওয়ার আর সুযোগ ঘটিল না। তাহার দেহরক্ষাকালে তিনি আমাকে ডাকিয়া বলিলেন, আমার নিকটে কিছু পাবে বলে আশা করে এসেছিলে, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। আমার অন্তিম আশীর্বাদ তোমার আশীর্বাদে তোমার সব কিছুই হয়ে যাবে। এই বৈষ্ণবীর কৃপার ফলে আমার নিকট স্বাস্থ্যসম ক্রমশ প্রকাশ হইতে লাগিল। রাত্রিকালে স্বপ্নাদেশে রাসপঞ্চাধ্যায় পাঠ হইতেছে, প্রভাতে দেখি সবই কণ্ঠস্থ। এইরূপে সমগ্র ভগবত ও টিকা আপনি স্ফুরিত হইয়াছিল। অহো, পরম ভগবতের কৃপায় অধ্যয়ন সর্বশাস্ত্রই ইহা সাক্ষাৎকার হইয়াছিল। সরহস্য সদুপনিষদ, ন্যায় মীমাংসা, পাতাঞ্জল, বেদান্ত দর্শনের অনেক নিগূঢ় কথাও সময় সময় তাহার শ্রীমুখ হইতে স্ফুরিত হইয়া তত্ত্বত্ব শাস্ত্রে তার গভীর জ্ঞানের পরিচয় দিত। 1310 সালে কি তৎসমবর্তীকালে ইনি কাশীধামে শ্রীমৎ পরমানন্দ তীর্থ মহারাজের অন্তেবাসী হইয়া বেদান্ত অধ্যয়ন করিতেন। এই তীর্থ মহারাজ ভট্টপল্লীর প্রসিদ্ধ ঠাকুর সন্তান, একাধারে পাণ্ডিত্য প্রভা ও বিষয় বিরাগ তাহাতে বর্তমান ছিল। বৃদ্ধ বয়সেও ত্রিসন্ধ্যায় গঙ্গা স্নান, মধ্যাহ্ন পর্যন্ত মৌন অবলম্বন, জপধ্যানাদি সাধন এবং তৎপরে বিপ্রগৃহে মাধবরী ভিক্ষা তাহার অপতিত নিয়ম ছিল। এ সময় স্বামীজি ব্রহ্মচারী বেশি থাকিতেন, নিত্য কৃষ্ণার্চন ও তদঙ্গীয় সাধন উদ্ধপণ্ডু ও তুলসী মল্লধারণ ইত্যাদি ছিল। 1312 কি 1313 সালে ইনি নিয়মিত গতাবলম্বনপূর্বক মথুরোপাস সংকল্প লইয়া কৃষ্ণসাগর উপরি এক আশ্রমে এক মাস অবস্থান করেন। আশ্রমের অধ্যক্ষ জনৈক হিন্দুস্থানি বৃদ্ধ সাধু ইহাকে আদরের সহিত একটি নির্জন কুঠিরে দিয়াছিলেন। তৎসন্নিহিত কুঠিরেই স্নিগ্ধ শান্ত পানোজ্জ্বল জনৈক বৃদ্ধ পরমহংস বাস করিতেন। স্বামীজি তাহাকে ভক্তিবরে প্রণাম করত বলিতেন, বাচ্চাক আর কৃপা কিজিয়ে। সাধু মৃদু হাস্য বলিতেন, কৃপা কৃপা ক্যা কৃপা, আচ্ছা দেখো, আচ্ছা দেখা জায়গা। তাহাকে প্রণাম করিলে তিনি এরূপ বলিতেন, সেই আশ্রমে বহু সন্ন্যাসী ব্রহ্মচারী বৈষ্ণব বাস করিতেন। তখন চাতুর্মাস্য ব্রত ছিল। হঠাৎ ইহার মনে উচ্ছিষ্ট লেপানুমোদিত দিবজ ইত্যাদি শ্লোকটি জাগিলে ইনি উক্ত আশ্রমবাসী সাধুগণের উচ্ছিষ্ট পত্রাদির অপনয়ন ও স্থান মার্জন আদি করিতে লাগিলেন। মহাত্মারা কখনো প্রতিবাদ করিলেও ইনি কাতর প্রার্থনায় তাহা আদিগকে সন্তুষ্ট করিতেন। এইভাবে 3-4 দিন গত হইলে যখন তিনি উচ্ছিষ্ট পত্রে স্তূপ করিতেছিলেন, তখন হঠাৎ পশ্চাৎ দেশ হইতে মৃদুস্বরে পরমহংসজি বললেন, তুম ঐসা কাহাঁ সে শিখা হ্যায়। তিনি বললেন, আপ সব মহাত্মক কৃপা গুরুই মুঝকো শিখা লায়া হ্যায়। পরমহংসজি বলিলেন, নেহি সাধন সংস্কার তুমকো শিখা লায়া হ্যায়। তিনি বললেন, হাম ঐসা সমস্ত হো যো কুছ সংস্কার হে ওই সব মহাপুরুষকা হি কৃপা প্রবাহী হ্যায়। আর কথা হইল না। তারপর দিন পরমহংসজির আদেশে আশ্রমের অধ্যক্ষ তাহাকে উচ্ছিষ্ট পত্র উঠাইতে নিষেধ করিলেন। তিনি পরমহংসজির কুঠিরের দ্বারে লুণ্ঠিত কলেবরে পতিত হইয়া রোদন করিতে লাগিলেন। কিয়ৎকাল পরে স্নিগ্ধ মধুর স্বর কর্ণরন্ধ্রে প্রবেশ করিল, চক্রু কৃপাং যদ্যপি তুল্য দর্শনা ইত্যাদি। গাত্রোত্থানপূর্বক পরমহংসজির চরণ তলে লুণ্ঠিত হইলে তাহার দিন পাবনী করুণা স্বামীজি মহারাজকে আলিঙ্গন পাশে বদ্ধ করিল। পরমহংসজি বলিলেন, আজ হইতে তুমি আমাকে শ্রীমদ্ ভগবতের কিছু কথা শোনাইবে। তিনি অযোগ্যতা নিবেদন করিলেও তাহার অকণ্ঠ কৃপা বারণ মারিল না।
শ্রীমদ্ভাগবত পাঠ কালে শ্রীল পরমহংসজির অপূর্ব ভাবাবেশ ও অদ্ভুত প্রেম বিকার হইত। তিনি কৃপা কৃপা শব্দ উচ্চারণ করত বিয়াল হইতেন। পরমহংসজি বললেন, লেও লেও বেটা, কৃপা লেও। এই বলিয়া স্বামীজি মস্তকে চরণ ন্যস্ত করিলেন। এক মাস ব্রত পূর্ণ হইলে পর স্বামীজির আদেশ স্বামীজি পরমহংসজি আদেশ করিলেন, শ্রী বৃন্দাবনে যাইয়া শ্রীগুরু বিষ্ণুপাদ পদ্ম সন্দর্শন করত, তদীয় আজ্ঞা লইয়া গোবর্ধন তীর্থে গিয়া এক বৎসর মৌনব্রত পালন অবলম্বনে নির্জন ভজন করো, শ্রীমদ্ ভাগবতের আস্বাদন করো, কৃপা পূর্ণতা লাভ করিবে। তাহার আদেশে এক বৎসর কালিনী গোবর্ধনে বাস করিয়া পূর্ণ কৃপাফল লাভ করিয়াছিলেন। এই পরমহংসজি কাশীর প্রসিদ্ধ ভাস্করানন্দজি স্বামীজির গুরুভ্রাতা, তাহার নাম দেবগিরিমণি। স্বামীজি লিখিত কৃপা কুসুমাঞ্জলির কৃতজ্ঞতা প্রসঙ্গ প্রবন্ধে তিনি এই ঘটনার সহিত অন্যান্য সাধু মহাজনদিগের কৃপাপ্রাপ্তির কথাও উল্লেখ করিয়াছেন। কাশীর বেদান্ত অধ্যাপক শ্রীমদ্ পরমানন্দ তীর্থ স্বামী, হরিদ্বারবাসী শ্রীমদ্ ভোলানন্দ গিরি মহারাজ, শ্রী বৃন্দাবনবাসী কুদ্রি বাবা শ্রীকৃষ্ণপ্রসাদ দাস বাবাজি মহারাজ, সিদ্ধ জগদীশ বাবা, শ্রীমদ রামদাস কাঠি বাবা প্রভৃতির নাম তিনি সগৌরবে উট্টঙ্কন করিয়াছেন। 1342 সালে কৃপা কুসুমাঞ্জলি, 43 সালে সাধন কুসুমাঞ্জলি, 47 সালে শ্রীগুরু বৈষ্ণব ভক্তি কুসুমাঞ্জলি ও গুরুতত্ত্ব কুসুমাঞ্জলি এবং 48 সালে বসন্ত পঞ্চমী তিথিতে তিনি শ্রী লীলাতত্ত্ব কুসুমাঞ্জলি নামে অপূর্ব সিদ্ধান্তরত্ন সম্পুটিত গ্রন্থাদি প্রকাশ করিয়াছিলেন। শ্রীভোজমণ্ডলে কাম্যবনে এক অন্ধকার গুহায় ইনি 7 বৎসর থাকিয়া কঠোর ভজন করিতেন। প্রত্যহ বেলা 2টায় বাহির হইয়া মাধকরি করিতেন। বাজরার মোটা রুটি দুইখানা হইলেই যথেষ্ট। অর্ধাসনে বহুদিন থাকিয়া শরীর ক্রমশ দুর্বল হইলে এবং নাক দিয়া রক্তস্রাব হইলে ইনি বাধ্য হইয়া শ্রী বৃন্দাবনে আসেন। তৎপরে নিজ অনিচ্ছা সত্ত্বেও অজ্ঞাত প্রেরণায় শ্রীহট্ট, ত্রিপুরা, শিলচর, ঢাকা, ময়মনসিংহ প্রভৃতি স্থানে সুবিজয় করিয়া বহু জীবের উদ্ধার সাধন করিলেন। কাম্যবনে থাকিতে তাহার লীলাস্ফূর্তি হইত, অশ্রুকম্পাদি ভাববূষণে অঙ্গ সুশোভিত হইত। একবার নবদ্বীপে রোগাক্রান্ত হইয়া জীবন বিপন্ন হইয়াছিল, নিকটে শুশ্রূষাকারী কেউই ছিল না, অত্যধিক জ্বরে বাঁচিবার আশা গেল। তদবস্থায় স্বপ্নে দেখেন যে নবদ্বীপের দিকে চরণ দিয়া গঙ্গাজলের সমীপে শয়ন করিয়াছেন এবং মৃত্যু উপস্থিত। তখন মনে মনে বললেন, হে গৌরাঙ্গ, মৃত্যুকালে একবার শ্রীচরণকমল দর্শন দাও। তখন শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ ঢলিতে ঢলিতে আসিয়া সহাস্য মুখে মস্তকে চরণ দিয়া বলিলেন, তোমার মৃত্যু হবে না। জাগিয়া দেখেন জ্বর নাই, অথচ সাত্ত্বিক সেদে শরীর আর্দ্র। ভক্তবৃন্দের আগ্রহে কখনো শ্রীমদ্ ভাগবত পাঠ করিলেও ইনি প্রণামী নিতেন না, সকলের কাছে করজোরে কথা বলিতেন, মর্যাদা লঙ্ঘন কখনো সহ্য করিতেন না। জনৈক শিষ্য অধ্যাপকের নাম উচ্চারণ করায় একবার তিনি তাহাকে আরক্তিম নয়নে ভীষণ শাসন করিয়া বলিলেন, আগে ভদ্র হও, পরে ভক্ত হইবে। ভক্তত্ব ভদ্রতা বিরহিত হয় না, মর্যাদা লঙ্ঘনে শুধু অভক্তি প্রকাশ পায় না, অভদ্রতাও প্রকাশ পায়। ছোট জিনিসকে বড় করিয়া দেখা ভালো, কিন্তু বড় জিনিসকে কখনো ছোট করিও না, উহা মহা অপরাধজনক। কখনো কাহার প্রতি হেহ ভাষা প্রয়োগ করিতে তাহাকে দেখা যায় নাই। 1349 সালের 18ই জ্যৈষ্ঠ শুক্রবার শুক্লা সপ্তমী তিথিতে তিনি লীলা সম্বরণ করেন। শ্রী হরিদাস দাসকৃত শ্রী গৌড়ীয় বৈষ্ণব জীবনের আজকে দ্বিতীয় পর্বের শেষ হল। শ্রী শ্রী গৌর গোবিন্দানন্দ ভাগবত স্বামীজি মহারাজের জীবনে আমরা আস্বাদন করার চেষ্টা করলাম। এই গ্রন্থে যা